চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার সাথে সাথে নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে অল বাটনটি অবশ্যই প্রেস করবেন। জেনে রাখুন, অল বাটন প্রেস না করলে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছবে না। তাই অবশ্যই বেল আইকন প্রেস করার সাথে সাথে অল বাটনটি প্রেস করুন। নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্ব সাজানো হয়েছে একজন আদর্শ বাঙালি বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে নিয়ে। প্রফুল্লচন্দ্র রায়ের জন্ম, তার বাল্যশিক্ষা, উচ্চতর শিক্ষা, কর্মজীবন, বৈজ্ঞানিক আবিষ্কার, বিজ্ঞান বিষয়ে তিনি কী কী গ্রন্থ রচনা করেছিলেন, দেশে বিদেশে তিনি কীভাবে স্বীকৃতি লাভ করলেন, তার ছাত্র প্রাণ মনোভাব, তার অধ্যাপক জীবন, স্বদেশ প্রেম, সমাজসেবা, দানশীলতা, সব কিছুই থাকছে আজকের পর্বে। বহু প্রাচীনকাল থেকেই ভারতবর্ষে বহু বৈজ্ঞানিক মনীষার আবির্ভাব ঘটেছে। আধুনিক যুগেও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় বিজ্ঞানীর অভাব নেই, সংখ্যা প্রচুর। কিন্তু বৈজ্ঞানিক মনীষার সঙ্গে সঙ্গে মানবপ্রেম এবং স্বজাতিবোধ, এই দুটির বিরল সমন্বয় ঘটেছিল আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের মধ্যে। তিনি প্রকৃত অর্থেই ছিলেন আচার্য। প্রাচীন ভারতের আচার্যের মতো প্রফুল্লচন্দ্র রায় ছিলেন নিবেদিত প্রাণ শিক্ষক। ঋষির মতোই মানুষটি ছিলেন প্রকৃত অর্থেই বিজ্ঞানের সন্তান, তাই সকলেই তাকে মান্য করত এবং এখনো তাকে স্মরণ করে। আচার্য প্রফুল্লচন্দ্র রায় 1861 সালের 2 অগাস্ট জন্মগ্রহণ করেছিলেন আধুনিক বাংলাদেশের যশোর জেলার রাডুলি গ্রামে। তার পিতার নাম ছিল হরিশ্চন্দ্র রায়। নিজের গ্রামের পাঠশালাতেই প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন। তারপর উচ্চতর শিক্ষার জন্য কলকাতায় চলে আসেন। কলকাতায় অ্যালবার্ট স্কুল থেকে এন্ট্রান্স পরীক্ষা পাশ করে মেট্রোপলিটন এবং প্রেসিডেন্সি কলেজে কিছুকাল অধ্যয়ন করেন। এরপরে তিনি বিএ পরীক্ষা দেবার আগেই গিলক্রাইস্ট বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে 1882 খ্রিস্টাব্দে বিলেতের উদ্দেশ্যে যাত্রা করলেন। সেখানে প্রথমে বিএসসি পাশ করেন এবং 1887 সালে রসায়নশাস্ত্রে মৌলিক গবেষণার জন্য এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে ডিএসসি উপাধি পান এবং হোপ পুরস্কারও লাভ করেছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। এরপরে তিনি দেশে ফিরে এলেন। 1889 খ্রিস্টাব্দে প্রেসিডেন্সি কলেজে রসায়ন বিভাগের অধ্যাপক নিযুক্ত হন। এরপরে 1919 খ্রিস্টাব্দে তিনি বিভাগীয় প্রধান হলেন। 1916 খ্রিস্টাব্দে ওই পদ থেকে অবসর গ্রহণ করার পর সদ্য প্রতিষ্ঠিত বিজ্ঞান কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক নিযুক্ত হয়েছিলেন। 1936 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ওই পদেই অধিষ্ঠিত ছিলেন, কর্মযোগী প্রফুল্লচন্দ্র রায়। 1901 খ্রিস্টাব্দে ভারতবর্ষের সর্বপ্রথম রাসায়নিক দ্রব্য এবং ঔষধ তৈরির কারখানা বেঙ্গল কেমিক্যাল ওয়ার্কস লিমিটেড প্রতিষ্ঠা করেছিলেন। ভারতবর্ষের বিভিন্ন শিল্পোন্নয়নে এবং ব্যবসা বাণিজ্যের চেষ্টায় তার উৎসাহ ছিল অদম্য। প্রফুল্লচন্দ্র রায়ের স্মরণীয় বৈজ্ঞানিক আবিষ্কার হলো মার্কিউরাস নাইট্রেট নামে একটি রাসায়নিক দ্রব্য। তিনি ইংরেজি এবং বাংলাতে বহু গ্রন্থ রচনা করেছিলেন। তার রচিত গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য তার আত্মচরিত লাইফ অ্যান্ড এক্সপেরিমেন্ট অফ আ বেঙ্গলি কেমিস্ট, এছাড়া বাঙালির মস্তিষ্ক ও তাহার অপব্যবহার এবং অন্য সমস্যায় বাঙালির পরাজয় ও তাহার প্রতিকার, এই গ্রন্থগুলি বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রেসিডেন্সি কলেজে অধ্যাপনাকালে তার বিখ্যাত গ্রন্থ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি 2টি খণ্ডে প্রকাশিত হয়েছিল। আচার্য প্রফুল্লচন্দ্র রায় 1924 থেকে 1944 খ্রিস্টাব্দ পর্যন্ত যাদবপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন। 1924 সালে তার প্রেরণায় এবং অর্থ সাহায্যে ইন্ডিয়ান কেমিক্যাল সোসাইটি প্রতিষ্ঠিত হয়। তিনি ব্রিটিশ সরকার প্রদত্ত সিআই এবং নাইট উপাধি ছাড়াও দেশি বিদেশি
চারটি বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিগ্রি লাভ করেছিলেন। লন্ডন এবং মিউনিক বিশ্ববিদ্যালয় তাকে সম্মানিত সদস্যপদ দান করেছিল। 1910 খ্রিস্টাব্দে রাজশাহীতে অনুষ্ঠিত বঙ্গীয় সাহিত্য সম্মেলনে এবং 1920 খ্রিস্টাব্দে ভারতীয় বিজ্ঞান কমিশনের তিনি মূল সভাপতি নিযুক্ত হয়েছিলেন। আচার্য প্রফুল্লচন্দ্র রায় তার শিষ্যদের পুত্রতুল্য স্নেহ করতেন, তাদের গবেষণা কাজে উৎসাহ দিতেন এবং সব রকমের সাহায্যও করতেন। পরবর্তীকালের খ্যাতনামা বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু, মেঘনাদ সাহা, জ্ঞানচন্দ্র ঘোষ, জ্ঞানচন্দ্র মুখার্জি তার সক্রিয় সহযোগিতায় নিজের নিজের ক্ষেত্রে প্রতিষ্ঠা লাভ করেছিলেন। বিজ্ঞানের সামাজিকীকরণে বিশ্বাসী ছিলেন তিনি, চিরকুমার আচার্য প্রফুল্লচন্দ্র রায়। অনাড়ম্বর জীবনেই অভ্যস্ত ছিলেন, গান্ধীজির খদ্দর প্রচারে অন্যতম উদ্যোক্তা ছিলেন, নিজেও খদ্দরের বস্ত্রই পরিধান করতেন। রাজাবাজার বিজ্ঞান কলেজের ক্ষুদ্র কক্ষে বাস করতেন। তিনি চাইতেন বাঙালি যুবকেরা কেরানিগিরির মোহ ত্যাগ করুক এবং ব্যবসা বাণিজ্যে স্বনির্ভর হয়ে উঠুক। অসাধারণ বিজ্ঞান মেধার অধিকারী হয়েও আচার্য প্রফুল্লচন্দ্র রায় ছিলেন জনগণের বিজ্ঞানী। বিজ্ঞানী হিসেবে তার সামাজিক ভূমিকা মনে রাখার মতো। তাই বলা যায়, সায়েন্স ইজ বিকামিং আ ডাইরেক্ট প্রোডাক্টিভ ফোর্স অব সোসাইটি। বন্ধুরা, আজকের পর্ব এ পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন। ভিডিওটি কেমন লাগলো সেটি জানাতে কিন্তু ভুলবেন না কমেন্টে। ধন্যবাদ।